আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পাগল ছিলেন এত প্রেমিক ছিলেন রে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হাসান বসরিকে খারাপ ভাষায় গালিগালাজ করত কেন কেন করত হাসান বসরি যখন রাস্তা দিয়া বাইর হইতো হাসান বসরি রাস্তা দিয়া বাইর হইলে গায়ের মধ্যে লম্বা পাঞ্জাবি থাকত আমার নবীর সুন্নত পাগড়ি থাকত মাথার মধ্যে কিন্তু হাসান বসরির এমন কাজগুলা ইহুদি বেঈমানরা পছন্দ করত না আমার বাবারা বন্ধুরা রে আজকে যদি আপনারা রেজবিয়া দরবার শরীফের মাহফিলে রওনা করেন দেখবেন এমন কিছু মুনাফিক আছে আপনাদেরকে আঙুল তুলে তুলে কথা বলে দেখো বন্ডামি করতে যায় আসলে না 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 আমরা বন্ডামি করতে আসি না আমার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রহমত আমার যারা বন্ধু তাদের নিকটবর্তী হইলে তোমরা পাইবা আমরা বন্ডামি করতে আসি না আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য হানিফ পাগলার উরুস মোবারকের মধ্যে আসছি আমার এই কুতুবনগরের বন্ধুরা ও আমার এই এলাকার মা বোনেরা আমি আপনাদের কাছে বলবো হযরতে হাসান বসরি যখন রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেন হাসান বসরিকে মানুষ খারাপ ভাষায় গালি দিত খারাপ ভাষায় কথা বলতো বলতো দেখছনি মুসলমান তার চরিত্রটা কেমন চরিত্রটা কেমন কিন্তু হাসান বসরি তাদেরকে কোনো কথা বলতো না হাসান বসরি শুধু আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে বিচার দিত সুবহানাল্লাহ কইতে না থাক ও আল্লাহর ওলি হাসান বসরি আপনাকে এত খারাপ খারাপ কথা বলা হই আপনি কেন তাদেরকে কিছু বলেন না হাসান বসরি গো হাসান বসরি বলেন আমি কেন বলি না জাননি বলে কেন কয় আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দয়া করি মায়া করি আমি আল্লাহ তারে কোনো কষ্ট ছাড়া রাখি না আমি আল্লাহ তারে কোনো দুঃখ দেওয়া ছাড়া রাখি না আল্লাহ গো আপনার তো এটা একজন প্রিয় বান্দা আপনি তাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন আপনি তাদেরকে কেন কষ্ট দেন দুঃখ দেন আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী কয় আমার আল্লাহ কেন কষ্ট দেয় জাননি আমার আল্লাহ কষ্ট দেওয়ার কারণে কারণটা হইল এই কষ্টটা তোমাদের ইমানের পরীক্ষা কথা কয় না কা আমার বন্ধুরা বাবারা রে একটু গভীর মনোযোগ দিয়া শুনবা রে আল্লাহর ওলি হাসান বসরি যখন এবার অন্য দিক দিয়া ঘুরে ঘুরে যখন চলে আসতেন বাড়ির মধ্যে যখন ফিরে আসতেন মানুষ তার পেছনে সমালোচনা করুক বা না করুক উনি এগুলার চিন্তা করতেন না ও আল্লাহর ওলি হাসান বসরি আপনি কেন চিন্তা করতেন না হাসান বসরি ডাক দিয়া কয় আমি কোনো চিন্তা না ভাবনা না আমি তার পেছনে কোনো সমালোচনা নয় আমি শুধু চিন্তা করতাম সে যে আমার সমালোচনা করে সমালোচনা কইরা আমার জীবনের যত গুণা আছে এগুলা সে লইয়া যায় আর তার জীবনের যত সওয়াব আছে এটি আমার দিয়া যায় আর জবান খুলে বলতেন না সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি উনি তো আমার নবীর প্রেমিক নবীর গোলাম আল্লাহ পাকের প্রিয় বান্দা হাসান বসরি একবার চিন্তা করলেন ওই সময় হাসান বসরি আমার নবীর দিদার পায় নাই হাসান বসরি চিন্তা করলেন এমন একজন নবী আমি কেমনে দিদার পাইব রে আমার মনটা চায় আমি একবার মদিনার নবীর দেখতে কিন্তু আমি তো এখনো মদিনা যাইতে পারি নাই আমি কেমনে নবী দেখব নবী দেখার জন্য আমার মনটা বড় বেকার আর আমি কেমন করে আমার নবীর দিদার পাইব আমার বাবারা বন্ধুরা হাসান বসরি ওনার ছোট্ট একটা বাঙ্গাগর বাঙ্গাগরের মধ্যে ইবাদত করতেছেন আর আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতেছেন আমার নবীর ডাকে আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ রে যেই নবীর কারণে আসমান জমিন চন্দ্র সূর্য সকল কিছু বানাইলা এখনো পর্যন্ত তো আমি ওই মদিনার নবীরে দেখি নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইলহামের দনি আসলো আওয়াজ আসলো রে ও হাসান তুমি কান্দিও না হাসান বসরি ডাক দিয়া কয় কে রে
আওয়াজ দেয়। আমার তো মনে হয় এটা কোনো দুনিয়ার আওয়াজ না। হাসান বসরি ডাক দিয়া কয় আল্লাহর নে হযরতে হাসান বসরি রে, তুমি যে নবীকে দেখার জন্য এত কান্দ, তুমি কি জানো নি নবী কোথায় হাসে গো? আমার মদিনার নবী এখনো পর্যন্ত রওজার মধ্যে ঘুমায়, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মদিনার মধ্যে ঘুমায় রে। হাসান বসরি কান্না করিস না, যা 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 এখনো সময় আছে, মদিনার নবীর দরবারে চলে যা। হাসান বসরি ডাক দিয়া কয় আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার ডাকি শুনে না, আমার নবী ডাক শুনলে কেন আমার কাছে আসে না? হ্যাঁ, অ্যাক্সেলেটার বাড়িটা একটু কম হইয়া গেছে, সুবহানাল্লাহ, যে অ্যাক্সেলেটার বাড়িটা একটু কম হয়েছে, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি কান্দে আর ডাক দিয়া কই ও গায়েবের খবর দেনে ওয়ালা, আমার নবী কি আমার ডাক শুনে না? আমার নবী আমার ডাক শুনলে কেন আসে না? কারণ আমি না আসে, আমি আসে কইয়া নবীরে ডাকি, নবী মাসু কইলে কেন জবাব দেয় না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবীর দিদারকে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? একটু জবান করে ওই নবীজির দিদারের আশায়, ওই নবীর রওজায় যাওয়ার আশায় একটু ডাক দেন। রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ওই মদিনা যাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারা কারা ওই মদিনা যাইতে চায় একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। একটা জবানও বন্ধ নাই, সবাই জোরে জোরে ডাক দেন। রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। বাবাই আল্লাহর ইবাদত নবীর সুন্নত পালন কর সকলে, বাবা আল্লাহর ইবাদত নবীর সুন্নত পালন কর সকলে, হাইরে যে থাই ঠেকবা সে তাই পাইবা আমার দয়াল নবীরে, বলেন যে থাই ঠেকবা সে তাই পাইবা আমার দয়াল নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখি নয়ন ভরে, হায়রে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব। আরো জোরে ডাক দেন আমি কবে যাব রওজার কিনারে, ওই মদিনায় যাইব বাবা নবীর দিদারে রাসাই, বলেন ওই মদিনায় যাইব বাবা নবীর দিদার পাওয়ার আশায়, হাইরে রোজে হা সরে করবে সাপায়াত নবী সাহেব দিন,
নাই আমি কবে যাব রওজার কিনারে জোরে বলেন আমি কবে যাব রওজার কিনারে হায় রে রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে হায় রে রওজার পাশে দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে হে আমার রেজবিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন ভক্তবৃন্দুরা আজকে আমার কুতুবনগরের বাবাড়া মাহফিলের মধ্যে বসে চোখটা বন্ধ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করো খোদা কি কসম আমার আল্লাহ কোনোদিন আমার নবীর দিদার থেকে আলাদা রাখবে না হাসান বসে ওনার ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়া পড়া কান্দে আর ডাক দে আল্লাহ আমার নবী আছে মদিনায় আমি হাসান বসরি আছি বসরা শহরের মধ্যে এই বসরা শহর থেকে আমি হাসান বসরি এত ডাকি গো আমার মদিনার নবী বুঝি এখনো আমার ডাক শুনে না হাসান বসরি চোখের পানি কার ফালাইয়া ফালাইয়া কান্দে আর আল্লাহ আল্লাহ কইরা জিকির করে আর ডাক দে মাওলা গো এখনো পর্যন্ত নবীর দিদার আমি পাইলাম না মাওলা গো কবে আমার মদিনার নবীর দিদার দিবা মদিনার নবীর দিদার দিবা আল্লাহর পক্ষ থেকে কেমন আওয়াজ আসে হাসান বসরি গো ও হাসান বসরি তুমি বুঝি চিন্তা করো নবীর দিদারের জন্য আসে কইয়া নবীরে ডাকো দেখবা মদিনার নবী তোমারে দিদার দিব রে হাসান বসরি কান্না করে নবীর দিদার দেয় না হাসান বসরি শুধু কান্দে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবী কখন দিদার দিবেন আপনি নবীর দিদার না পাইয়া যদি আমি মারা যাই আমি হাসান বসরির জীবন বিতা চইলা যাবে আমরা এখনো পর্যন্ত রেজবিয়া দরবারের আশেকেরা নবী নবী কইরা কান্দি আমরা কেন নবীর বিরুদ্ধে কেউ কথা বললে সরাসরি তাদের বিরোধিতা করি আমরা কেন এখনো দয়াল নবীর শান মানের বিরোধিতা করলে আমরা তাদেরকে দেখতে পারি না আমরা নূর নবীজির বিপক্ষে কথা বললে আমরা রেজবিয়া দরবারের আশেক কেন তাদের পেছনে নামাজ পড়ি না আপনারে কেন তোমরা দুনিয়ার দুই নাম্বারই বইলা তোমরা সাব্যস্ত করো আসলে না 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 তোমরা শুধু আমাদেরকে প্রতিবাদ দাও আমরা সুন্নিরা শুধু নবী নবী করি আরে এই কথাটা যদি রুদ হাজরের ময়দানে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের মিজানের ফাল্লার কাছে একটাবার দাঁড়ায়া বলতে পারো এই সুন্নিরা কালি নবী নবী কইরা কবরে আসছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই আমার আল্লাহ তো বেজার হইতো না আমার আল্লাহ খুশি কইব আমার আল্লাহ কইব আমার বান্দারা আমার নবীর পাগল ছিল নবী নবী কইরা কবরে আসছে আরো দূরে কন্যা ঠিক কিনা বলেন তো সুন্নিরার দোষ না এটা এটা সুন্নিরার দোষ না নবী নবী করে এটা আমরার গুণ মিয়া তো কথা কয় না কা আমরা নবী নবী করে এটা আমরার গুণ তোমরা তো জানো না কানার দল তোমরা কেমনে জানবা আরে মদিনার নবীর শান্ত বাড়াইছে আমার আল্লাহ কথা কয় না কা তো তোমরা বেক কইল্লার দল তোমরা নবীর শান্ত হইয়া না ফাইলে আমরার কি কথা কয় না কা জোরে বলেন আমরার কি সুন্নিদেরকে মারবা সুন্নিদেরকে জায়গা জায়গা বিয়াদ যদি করবা লাভ হইব কি তবু আমার আল্লাহ সান্দার লগে এরা ব্যাকল আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর শান মানে যখন আমরা গাই আমরা যখন মদিনার নবীকে মাহফিলে হাজির কই তোরার কাছে যখন একবার সুলকানি উঠে যায় আমার বাবারা আমি জানতে চাই মদিনার নবীরে দে এগুলা হাজার না মানতে চায় না আমার মদিনার নবী যে আসতে পারে এটা মানতে চায় না আব্বা মনোযোগ দিয়ে হইনেন কিন্তু এই ব্যাকল তোরে যে কবরের ভিতরে রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয় কার মিল্লাতে তোর আব্বার মিল্লাতে নি দেয় পাগলের দল পাগলের পাগল বুঝে না কিছু পড়লে নাই ঠিক নি আমার মদিনা নবীর শান খুঁজে দেখো সব জায়গার মধ্যে পাইবা সব জায়গার মধ্যে কেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হয় কারণ আমার মদিনা নবী ওই কবরে আসতে পারে কথা কয় না কা আব্বারা হাসান বসরি কেমন আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি শুধু নবীর দিদারের জন্য কাঁদছে কার দিদার কথা কয় না কার দিদার
নবীর দিদার লাগে কানছে হুজুর নবীর দিদার যে পাইমু কেমনে পামু অন তো মুইতা ভানিলে অনে শিখছি না কথা কই না হুজুর নবীর দিদার যে পামু অন তো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না কেমনে ফাইবে হাসান বসে এমনে কান্দে নাই তো নামাজ পড়ছে পুরো সারা রাত আল্লাহর দরবারে কান্না করছে কান্না করে শুধু আল্লাহরে ডাক দিছে আল্লাহর পক্ষ থেকে একটা এলহামের আওয়াজ আসছে ও হাসান বসরি কেন কান্না করো আমি নবীরে পাওয়ার জন্য কই নবী কি আসে না কই না নবী যদি আমার ডাক শুনতো অবশ্যই আসতো কই তাইলে তুমি আরো কিভাবে ডাকতে হইব কারো বেশি করে ডাকন লাগবে মা কথা কই না সুবহানাল্লাহ ফকির এক দরজার ভিতরে আইয়া কয় বাবা আল্লাহর ওয়াস্তে কি আমার একটু ভিক্ষা দিবেন নি মাতে না বাবা ভিক্ষা দিবেন নি মাতে না বাবা একটু ভিক্ষা দেন না মাতে না একবার দুইবার তিনবার চারবার বলতে বলতে তো দোকানদার বিরক্ত হইয়া কয় তো দুই টিকা বা হাসি একটা নোট বের কর নে দেয়নি বিরক্ত হইয়া বাবা রে আমার নূর নবী রে ডাকো না ডাককে দেখো না একবার দুইবার তিনবার চারবার দশ বার ডাকবা একবারও কি নবী সারা দিত না মা কথা কয় না কা আমরা সেই নবীর আশেক মিয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি বলেছেন উম্মত আমার কোন উম্মত যদি আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে বেশি বেশি স্মরণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেয় আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ কি রোপণ করে কথা না কি হুজুর মা গাছের আশায় নি নবী নবী করি গাছের আশায় না আমার নবী বলছে এই গাছটা কি জানো নি এই গাছটা তুমি একবার দুরুদ পড়নেওয়ালার সাক্ষী এই গাছটার মধ্যে যত ফাতা থাকবো ওই ফাতাগুলা পর্যন্ত তোমার জন্য আমার নবীর পক্ষ হইয়া সাফায়াত করব আরো জোরে কন না সুবহানাল্লাহ আমরা বান্দা কার আর নবীজি ঠিক আছে এটা বুঝবে আগে বুঝে বুঝাই আগে আনি শুনেন মারে হতে যাই নাকি শরীয়তে থাকেন আমরা কার বান্দা আরো জোরে কি আল্লাহর বান্দা কইলে কি গুণ হইব ডান হাত তুলে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ ডান হাত সোজা করে ডাক দেন আল্লাহ দুই হাত তুলে করি ইয়া রাসূল আল্লাহ আরো জোরে ডাক দেন ইয়া রাসূল আল্লাহ এবার চিৎকার মেরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আরো জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা নূর নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এই জবানের মালিক কে জোরে বলেন কে এই দেহের মালিক কে শরীরে শক্তি দিছে কে আমার নবীর গোলাম বানাইছে কে ওই আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি নেবে যান হাসান বসরি জিকির করছে কার হাসান বসরি একটা ডাক দিয়ে কয় আল্লাহ ও আল্লাহ নবী নবী কইরা কান্দি আপনি আল্লাহর জিকির কইরা কান্দি আমার নবী তো এখনো আমি হাসান বসরিরে দেখা দেয় না বাজি রে রে আমার এই এলাকার ভাই বাবারা আল্লাহর ওলি হাসান বসরি যখন নবী নবী কইরা কান্না করতে 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 হাসান বসরি তার ঘরের মধ্যে হঠাৎ কইরা ক্লান্ত হইয়া গেলেন ক্লান্ত হইয়া গেলেন হাসান বসরি কান্না করতে করতে ক্লান্ত হইয়া তার ঘরের মধ্যে যে একটা দেওয়াল আছে ওই দেওয়ালের সঙ্গে হাসান বসরি হেলান দিয়া বইসা রইলেন এই হেলানরত অবস্থায় হাসান বসরির একটু তন্দ্রা আসছে ঘুম আসছে কি হইছে আরো জোরে কন্না হাসান বসরি কান্না করতে করতে তার যখন ঘুম চলে আসলো হাসান বসরি হঠাৎ কইরা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছেন হাসান বসরির সামনে একটা নূরের সুরতওয়ালা মানুষ হাজির হইয়া গেছে আরো জোরে কন্না সুবহানাল্লাহ হাসান বসরি ডাক দিয়া কই নূরের সুরতওয়ালা মানুষ ও নূরের সুরতের লোক আপনি কে আপনার পরিচয়টা জানতে চায় হাসান বসরিকে ওই নূরের সুরতওয়ালা লোকটা ডাক দিয়া কয় আল্লাহর বন্ধু হাসান বসরি রে ও হাসান বসরি এতক্ষণ পর্যন্ত যেই আল্লাহর দরবারে যেই নবীর জন্য কান্না করছো রে আমি হইলাম সেই মদিনার নবীজি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবী নবী বলে মোরে দিন কাটে দিন কাটে মোরে দিন কাটে বলেন নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে মোরে দিন কাটে ভালো লাগে না মোরে কোনো
কিছু ভালো লাগে না মোরে কোনো কিছু একা একা কি বলো ভালো লাগে নবী নবী বলে মোর দিন কাটে গো দিন কাটে নবী তোমার বাড়ি অনেক দূরে রেখেছ আমায় তুমি পাগল করে ঠিক কিনা বলেন নবী তোমার বাড়ি নবী অনেক দূরে রেখেছ আমায় তুমি পাগল করে দিদার দাও গো মায়ার নবী দিদার দাও গো মায়ার নবী তোমাকে না দেখে কি জীবন চলে বলেন নবী নবী বল মোরে দিন কাটে গো দিন কাটে বলেন নবী নবী দিন কাটে গো আল্লাহর ওলি হাসান বসি চোখের পানি গুলা সারা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়ে কে গো আমার জীবন বুঝি ধন্য হইয়া গেল আমার জীবন বুঝি সফল কাম হইয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী ও গো দয়াল নবী আপনাকে দেখার জন্য আমি এতদিন পর্যন্ত কান্দি এখন কান্না করতে করতে যখন ঘুমাইছি আপনি কি আমার জিকির অবস্থায় দেখা দিতে পারেন নাই আমার নবী ডাক দিয়া কয় হাসান বসি রে আমি দয়াল নবী যদি তোরে জিকির অবস্থায় দেখা দিতাম তুই তো মাওলার পাকে ফানা ফিল্লা ছিলি এই জন্য না আমি তোরে দেখা দেই নাই কিন্তু যখন তুই ঘুমাইয়া গেছস রে আমি মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী রওজার মধ্যে থাকতে পারি না আমি দয়াল নবী তোর সামনে হাজির হইয়া গেলাম হাসান বসরি ডাক দিয়া কয় নবী ও মায়ার নবী গো আপনি নবীরে দেখার জন্য এতদিন পর্যন্ত কান্না কাটি চলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে আমারে আরেকবার দেখা দিতেন পারবেন নি আমার নবী কয় ও হাসান বসরি আমি নবীর বুঝি আবার তুমি দেখা চাও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর শুধু দেখা আমি হাসান বসরি চাই না আমার নবী কয় হাসান রে কে আর কে চাই বলস না আমার হাসান বসরি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার গুনাহগার উম্মত আপনি নবীর দিদার চায় আরো জোরে কন না ও মাশাআল্লাহ ওই নবীর দিদার তো পাওয়া লাগবো দিদার পাইতে হইলে আমল লাগবো আগে ঈমান শক্তকরণ লাগবো কথা কয় না কা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় হাসান বসরি রে ও হাসান বসরি রে তুমি বুঝি আমার উম্মতের চিন্তা করলা হাসান বসরি মনে রাখবা আর একবার নয় একবার নয় তুমি হাসান বসরি আমি মদিনার নবীকে যতবার ডাকবা রে আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি তোমার সামনে সশরীরে হাজির হইয়া যাইব আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ যখন কান্না করতেছেন আমার নবীর নূর মুবারকের হাত দিয়া হাসান বসরি দুইটা চোখের মধ্যে যখন হাত বুলাইয়া দিয়া কয় হাসান বসরি গো আর কান্না কইরো না আর কান্না করবা না কান্না করবা না হাসান বসরি কয় নবী এতদিন পর্যন্ত কান্না করি আপনি নবীর দিদার পাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন কি আপনি আপনার দিদার দিবেন নি নবী গো আমার নবী কয় শুধু তুমি হাসান বসরি না আমার কোন গুনাহগার উম্মত আমি দয়াল নবীকে পাওয়ার জন্য যদি আমার দরবারে আল্লাহর দরবারে চোখের পানি পালায়া পালায়া কান্দে আব্বা আমার মদিনার নবী ডাক দিয়া কয় ওই উম্মতকে আমি দয়াল নবী দেখা দেই দেখা দেই হুজুর গো এখনো পর্যন্ত অনেকবার নবী নবী বইলা বইলা ডাকি আমার নবীর দিদার পাইলাম না আমার নবীর দেখা পাইলাম না হুজুর আমার মা বোনেরা চিন্তা
চিন্তা করে হুজুর কতদিন পর্যন্ত নবী নবী কইরা ডাকি আমার নবীর দুরুদ পড়ি আমার নবীর শান ও মানের দুরুদ পড়ি নবীর মিলাদুন নবীর জুলুস করি রাস্তায় রাস্তায় নবীর শানের কথা বলি রেব্বি হুজুর কিবলা কত জায়গার মধ্যে যাইয়া নবীর শানের কথা বইলা মার খাইছে রে আরে আমার মুস্তফা ভাই বলছে ভাই কত জায়গার মধ্যে হুজুর কিবলার লগে গেলাম যাইয়া নবীর শান ও মানের আলোচনা করতে যাইয়া হুজুরকে বাঁচাইতে যাইয়া আমি মুস্তফা রেব্বি কত জায়গার মধ্যে মার খাইছি এখন আমার বিরোধিতা অনেক মানুষ করে আমি বলবো ভাই মুস্তফা রে তুই চিন্তা করিস না দুনিয়ার মানুষ তোর বিরোধিতা করতে পারে কিন্তু আমার নবীর জন্য যতবার রক্ত ধরাইছত আমার দয়াল নবী তোর দিদারের দেওয়ার জন্য প্রস্তুত আছে আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন আমার বাবারা দুনিয়ার জমিনের মধ্যে সুন্নিদেরকে যত মানুষ খারাপ বলুক যত কথাই বলুক আমরা নবীর প্রেম ছাড়তে রাজি আরো জোরে বলেন না রাজি কিন্তু নবীর প্রেম রাখতে হইলে নবীর জন্য নবীর বিপক্ষে কেউ কোনো কথা বললে নবীর শান ও মানের উপরে আঘাত হলে আমরা সুন্নি মুসলমান ঘরে বসে থাকা যাবে নবীর কোরআনের উপরে আঘাত আসলে ঘরে বসে থাকা যাবে কথা বলেন যাবে এই জন্য বাবারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি কেমন জাতের আল্লাহর ওলি ছিলেন ওই আল্লাহর ওলি হাসান বসরি যখন পরের দিন সকালবেলা ওনার বাড়ি থেকে বাইর হইলেন হাসান বসরি যখনই রাস্তা দিয়ে হাঁটতেন ওনার মুখটা হাসিও দিতেন না মুখটারে গুমরো রাখতেন না নরমাল ভাবে রাস্তা দিয়ে হাঁটতেন ওই দিন যেদিন নবীর দিদার হয়েছে এদিন সকালবেলা হাসান বসরি রাস্তা দিয়ে হাসতে হাসতে বাইর হইছে আরো ধরে কন্যা সুবহানাল্লাহ এলাকার মহিলারা তো হাসান বসরির চেহারার দিকে তাকায় তাকে চিন্তা করতে না হারে কত সুন্দর একটা যুবক আমাদের এলাকায় কিন্তু এই যুবক তো আমাদের দিকে একটু তাকায় না এলাকার একটা মহিলা হাসান বসরির সঙ্গে একটু কথা বলার জন্য অনেক পাগল ছিল কি ছিল পাগল ছিল কিন্তু হাসান বসরি এবেরির লোকে কথা কয় কথা কন্যা কথা কয় ওমা হাসান বসরি কেন কথা বলতেন না আসেন এবার মহিলা আজকে একটা হাসান বসরির লোকে কথা কনের একটা লাইন ফেস কি হাসান বসরি তো হাসেও না মাতেও না কোনো মানে মুখ গুমরো রাখে না হাসান বসরি আজকে দিয়ে হাসে মহিলাটা হাসান বসরির পেছনে পেছনে হাসান বসরির পেছনে পেছনে যায় হাসান বসরি পায়ের আওয়াজ শুইনা পেছনের দিকে তাকাইলে মহিলাটা তার চেহারাটা ঘুরাইয়া নিচের দিকে বৈশা যায় হাসান বসরি তার সঙ্গে কোনো কথা বলে না 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 রে হাসান বসরির দিকে তাকাইয়া তাকাইয়া যখন মহিলা অন্যদিকে চলে যায় হাসান বসরি এই কথাটা লক্ষ্য করলেন লক্ষ্য করতে করতে হাসান বসরি এমন একটা জায়গার মধ্যে দিয়ে পৌঁছাইছে যেই জায়গার মধ্যে কোনো পুরুষও নাই কোনো মহিলাও নাই শুধু একমাত্র ওই মহিলাটা হাসান বসরির পেছনে একটা তিনটা দেওয়াল বিশিষ্ট একটা জায়গার মধ্যে সামনে একটা নদী আর চারিদিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই হাসান বসরির সামনে মহিলাটা আছে পেছনে আল্লাহ আকবর কইতেন না উমা এবার মহিলা কি করব এবার তো আর চারিদিকে যাওয়ার মতো কোনো লাইন নেই ঠিক কি না ঠিক কি না ঠিক কি না হাসান বসরি এবার পেছনের দিকে ফিরে ডাক দিয়া কয় মা আপনি অনেকক্ষণ পর্যন্ত আমার পেছনে পেছনে ঘুরতে ঘুরতে এখান পর্যন্ত আসছেন গো মা আপনি আমার পেছনে পেছনে কেন ঘুরতেছেন ও আমার পর্দার আড়ালের মা আপনারা কেন আল্লাহর ওলির দরবারে যাওয়ার চেষ্টা করতেছেন আপনাদের মনেও তো একটা চাওয়া পাওয়া আছে কিন্তু পর্দার সহিত আসার চেষ্টা করবেন পর্দা ছাড়া আসবেন না মারা গো হাসান বসরি যখন মহিলাকে ডাক দিলেন মা আপনি কেন আমার পেছনে পেছনে আসেন এলাকার মানুষ তো দেখলে আমার খারাপ বলবে মা আপনি কেন আসছেন বলেন না ওই মহিলা ডাক দিয়ে কই বাবা হাসান বসরি গো আমি অনেক দিন পর্যন্ত কত চেষ্টা করলাম আপনার সঙ্গে কথা বলার জন্য গো এখনো পর্যন্ত আপনার সঙ্গে কথা বলতে পারি নাই হাসান বসরি ডাক দিয়ে কয় মা ও মা আপনি কি কথা বলবেন বলেন মহিলা ডাক দিয়া কয় বাবা হাসান বসরি গো আমার কোনো বেশি কথা না ছোট্ট একটা কথা কই কি হাসান বসরি যখন তুমি আমার বাড়ির সামনে দিয়া হাইটা যাইতা আমি দেখতাম তুমি হাসতা না মুখটারও গুমরা রাখতা না নরমাল ভাবে যাইতা হাসান বসরি তোমার কাছে জানতে চাই তুমি কেন আজকে হাসো হাসার কারণ আমার নবীর দিদার পাইছে ঠিক কি না আহা আমার নবীর দিদার পাইছে আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বলতেছেন মা গো
কত মহিলা আমি হাসান বসরির চরিত্র নষ্ট করার জন্য রাস্তার পাশে পাশে দাঁড়াইয়া থাকত আপনার মতো একটা মহিলাও দেখি না আপনি কেন আমার হাসার হাকিকত জানতে চান ওই মহিলা একটা ডাক দিয়া কয় রে হাসান বসরি আমি তোর হাসার হাকিকতটা জানতে চাই আমার কাছে বলস না তুই কেন হাসত হাসান বসরি কোনো কথা বলে না হাসান বসরি কোনো কথা বলে না শুধু চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে ডাক দিয়া কয় শেষ মা গো ও আমার মা ও আমার মা আমি এমনে এমনে হাসি না আমি হাসার কারণে গতকালকে রাত্রে আমার নবী আমার সামনে দিদার দিয়া দিছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আহা আহা নবীর দিদার পাইয়া গেছে এই জন্য বাবারা আমার নবীকে যত ডাকবেন নামাজ পড়িরা ইবাদত কইরা যখন আপনি মুরাকাবা মুশাহাদা করবেন আমার দয়াল নবী আপনাকে দিদার দিতে পারে কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির দিদারের আশায় ইবাদত করার তৌফিক দক জোরে কোন আমিন আমরা সুন্নিরা কোনোদিন জান্নাতের জন্য ইবাদত করি কথা বলেন না কেন আমরা শুধু নবীর জন্য ইবাদত করি শুধু নবীকে পাওয়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই নবীজির দিদার নসিব করুক আমি আপনাদের সবার কাছে দোয়া কামনা করে এখান থেকে বিদায় আরজ করছি।